চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটির কাউন্সিলর পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ লায়ন মোহাম্মদ ইলিয়াস চূড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন মইনাপাড়া সমাজ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম ছাব্বিশ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ রনি আর উপস্থিত ছিলেন আবের মনসুর চৌধুরী জানে আলম সুলতান আলম আশফাকুল আলম শহীদুল আলম মোহাম্মদ ইরান ফেরদোস আলম মোহাম্মদ জসীম ওমর ফারুক আলিয়াসগড় সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা মনোনয়নপত্র জমা দিয়ে আলহাস ইলিয়াস সবার কাছে বলেন নির্বাচনে জয়লাভ করলে ছাব্বিশ নং ওয়ার্ডবাসীর জন্য সব ধরনের সেবা করে যাবেন বিগত বছর ধরে আমি যে এলাকার সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে যে আমি জনগণের পাশে দাঁড়িয়েছি এবং শিক্ষা খাতে যে পাশে দাঁড়িয়েছি এটার ফলস্বরূপ আজকে জনগণ চাচ্ছে আমি নির্বাচন করি এই জন্য আমি নির্বাচনে নির্বাচন করছি সবাই দোয়া করবেন আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আমা ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমি এগিয়ে যাব গতবারও আমি দু হাজার পনেরো সালে আটাইশে এপ্রিল নির্বাচন করেছি আপনারা ভালো করে জানেন আমি নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি প্রাত্রী আবুল হাশেম থেকে সামান্য বোর্ডে ব্যবধানে হেরে যাই সুতরাং জনগণ চাচ্ছে যে আমি দীর্ঘদিন যখন কাজ করে আসছি সবাই চাচ্ছে আমি নির্বাচন অংশগ্রহণ করি এইবার যদি নির্বাচন অংশ করে তাদের আশা প্রত্যাশা যে তারা নির্বাচিত করে আমাকে এই ছাব্বিশ নম্বর উত্তরা হালিশ্বরে জনগণের সেবা করার সুযোগ দিবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকাণ্ড এটি এগিয়ে নেওয়ার জন্য আমি নির্বাচন করছি ইনশাল্লাহ নির্বাচনে বিজয়ী হলে ইনশাল্লাহ আমি এই বঙ্গবন্ধুকন্যার যে আমাদের বড় বড়। উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে জনগণের স্বার্থে জনগণের সেবায় আমি এই ধারাবাহিক ধারাবাহিক অনুসরণ করে জনগণের সেবা করে যাব এবং আমাদের কর্মকাণ্ড এবং সুফলগুলা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব আমার প্রাণপ্রিয় নেতা ডাক্তার আফসার আমিন উনি অসুস্থ আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন সাথে 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 আমি বলতে চাই যে জনগণের সমর্থন থাকলে জনগণ যদি স্বতঃস্পত্যভাবে ভোট দিতে যায় আর আমি যদি নির্বাচন করি আমি আশাবাদী সত্তর পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে যাবে এবং আমার বিজয় সুনিশ্চিত হবে আমাদের মূলধারা হচ্ছে যে ইলেশ ভাইয়ের গণজোয়ার ইলিশ ভাইয়ের গতবারে ছিল এবারও আছে গণজোয়ার ইনশাল্লাহ উনি যদি নির্বাচন করে একশো পার্সেন্ট উনি জয় হবে এ হচ্ছে মূলধারা আমাদের গতবার দ্বিতীয় এবার পাস্ট হবে এবং কি দেখাই দিবে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবে এই জিনিসটা এটা আমাদের বিশ্বাস এই হচ্ছে কথা মূলধারা বাংলাদেশ আওয়ামী লীগের যে সমর্থিত প্রার্থী উনি উত্তরাশ্বের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে জনবিচ্ছিন্ন একজন প্রার্থী উনি আওয়ামী লীগের প্রার্থী কিনা জাসদের প্রার্থী এখন উত্তরাশ্বরবাসীর মানুষ বোধগম্য নয় আলহাজ লাইন মোহাম্মদ ইলিয়াস ইলিয়াসের সাথে উত্তরাশ্বরের তৃণমূল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ শ্রমিক সর্বসাধারণ এক এবং ঐক্যবদ্ধ গত পাঁচ বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে লাইন মোহাম্মদ ইলিয়াস ভাই সামাজিক এবং এলাকার বিপদাপদে বিপদগ্রস্ত মানুষের যে কাজে এগিয়ে এসেছেন নারী সমাজকে নিয়ে কাজ করেছেন সর্বোপরি উত্তর হালিশ্বরের একটি অবহেলিত উত্তর হালিশ্বর ওয়ার্ডকে গঠন করার জন্য আলহাজ লাইন মোহাম্মদ ইলিয়াসের বিকল্প নাই আমরা আশাবাদী আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে লাইন মোহাম্মদ ইলিয়াস ভাইকে বিপুল বোর্ডে নির্বাচিত করতে পারবো আমরা স ভোট দিতে যাবো আমরা সাধারণ জনগণকে নিয়ে কারণ আমাদের আজকে এই উৎপত্তি এই আনন্দ উল্লাস করা হচ্ছে যাই আমরা তৃণমূলে কাজ করতে গিয়ে মা বোনদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে লাইন মামো ইলিয়াস ভাইকে কাউন্সিলার ইলেকশন কাউন্সিলর ইলেকশনে আমাদের সহযোগিতা করে তাকে নির্বাচনে ধারণা করার জন্য সেই প্রত্যাশা আমরা আমাদের লাইন মমত ইলিয়াস ভাই বিপুলপুটে নির্বাচিত হবে উনত্রিশে মার্চ সেটি আমরা উনত্রিশে মাসে ফুটের মাধ্যমে মহাবন্ধের ম্যান্ডেটের মাধ্যমে সেটি প্রমাণ করে দেব